এই যে আমি রুমে বসে আছি, একসঙ্গে সবকিছু করার চেষ্টা করি যাতে বারবার আর ঘর থেকে বেরোতে না হয়। গুড আফটারনুন মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যারা যারা ব্লগটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্লগটা দেখার জন্যে। আর এখন বাজে 1:08, তো এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি। আর এই যে আমার মেয়ে, তো আজ যাচ্ছি আমি ডক্টরের কাছে। আগের দিন আপনাদের দেখিয়েছিলাম যে ব্লাড টেস্ট করতে দিয়েছি, তো তারপর আজ যাচ্ছি ডক্টরের কাছে, দেখি কি। তো মেয়েকে আর কোথায় রেখে যাবো, ওই জন্য মেয়েকেও নিয়ে যাচ্ছি। আর আজকে দুই দুই জায়গায় যেতে হবে, দুই জায়গায় না তিন জায়গায়, দুই জায়গায়, ডাক্তারের কাছে আর ডেন্টিস্টের কাছে। তো দুটো জায়গায় যেতে হবে। তো খাবার দাবার সঙ্গে করে নিয়ে গেছি, কতক্ষণ লাগবে তো ঠিক নেই। আর আমার মেয়ে আমার হাত নিয়ে খেলা করছে। তাহলে চলুন, যেতে যেতে আবার কথা হবে। আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা ডাক্তারের অফিসে চলে এসেছি, আর এই যে আমার মেয়ে ঘুমায়নি কিন্তু, ওই যে খেলা করছে। আর এই যে আমরা বসে রয়েছি, আর ওইখানে আর একজন, তো মোট আমরা তিনজন আছি, আর একজন আসছে। তো এই যে ডাক্তারের অফিস। তো আমরা বসে আছি, যখন ডাকবে আমরা তখন যাব। তাহলে চলুন, পরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। আমরা চেক আপ রুমে চলে এসেছি, আর এই যে হচ্ছে চেক আপ রুম। এই যে পুরো চেক আপ রুম, আর এখানে আমার মেয়ে আর হাজবেন্ড বসে রয়েছে। আর এখান থেকে বাইরের ভিউটা কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এখান থেকে ব্যাক ক্যামেরা করে আপনাদের দেখাবো, খুব ভালো লাগছে। হ্যাঁ, পুরো শহরটাই দেখা যাচ্ছে। আর আমার ব্লাড প্রেশার নিয়েছে নার্স এসে, আর ডাক্তার একটুখানি পরে আসবে। তো ভাবছি তার আগে আপনাদের সঙ্গে একটুখানি কথা বলি, তো এই জন্যই ক্যামেরাটা অন করলাম। আর এখানে ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওখানে তো স্কুল আছে, বাচ্চারা খেলা করছে ওখানে। তো চলুন ব্যাক ক্যামেরা করে দেখাই পুরো শহরটা। তো এখান থেকে শুরু করি, এখানে ওই যে দূরে দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলা করছে। এখন লাঞ্চ টাইম, তাই না নাকি? হ্যাঁ, বাচ্চাদের স্কুল তো স্কুল বেশি দেখি না, মুখ তো দেখা না, না মুখ দেখা যাচ্ছে না কারোর। তো এই যে বাচ্চারা খেলা করছে, অনেক দূর না, উপর থেকে না কিছু বোঝা যাচ্ছে না। তো এই যে স্কুল, বাচ্চারা খেলা করছে, আর এখান থেকে দেখুন পুরো শহরটা দেখা যাচ্ছে। আমার তো এখান থেকে দেখতে খুবই ভালো লাগছে, তো ওই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার ভালো লেগেছে বলেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার হয় আমার যদি ভালো না লাগতো হয়তো আপনাদেরও ভালো লাগতো না। তো দেখুন এইখানটা কি ভালো লাগছে দেখতে, জানি না ক্যামেরায় কত কি ভালো আপনারা বুঝতে পাচ্ছেন, কিন্তু এখানে দাঁড়িয়ে খুবই ভালো লাগছে। আমার এরকম ওপেন জানালা খুবই ভালো লাগে। ব্রিজও দেখা যাচ্ছে মনে এখান থেকে, এপাশে এসো দেখো ব্রিজ দেখা যাচ্ছে, ওই যে ইউপি লং ব্রিজ। হ্যাঁ হ্যাঁ, ব্রিজ দেখা যাচ্ছে। কি নাম ব্রিজটা? পঞ্চট্রেন। হ্যাঁ, পঞ্চট্রেন তো লেকের উপরে। তা এটা কি ব্রিজ? এটা হচ্ছে মিসিসিপি নদীর উপরে। ও, মিসিসিপি নদীর ব্রিজ এখান থেকেও দেখা যাচ্ছে। হ্যাঁ, ওর নাম হচ্ছে ইউপি লং ব্রিজ। ও, ইউপি লং কে ছিল বলতো? কে, আমি এই নামটা প্রথম শুনলাম। আপনারা দেখুন, ওই যে দূরে দূরে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে।
তো যাই হোক, ডক্টর চলে আসবে যখন তখন, তো আপনাদের সঙ্গে পরে কথা বলবো। এখন কটা বাজে বলো তো? দুটো না, দুটো এখন বাজে, 2:09, আর আমার মেয়ের ঘুম পাচ্ছে। তো এরকম ভাবে তো ঘুমাবে না। বেশিক্ষণ ঘুমাবে না, এই 10-15 মিনিট ঘুমাবে। কি হচ্ছে? তো এখান থেকে ওই যে বাইরে আপনাদের দেখালাম না, চলে এসেছে। গায়ে জোর কি? বেবিকে নিয়ে এসো। আমি এখন চলে এসেছি ডেন্টিস্টের এখানে। তো এই যে আমি রুমে বসে আছি। তো এখনো ডক্টর আসেনি, আমি এই রুমটার মধ্যে বসে আছি। তো একদিনেই আমরা সব কাজ করছি, যেহেতু বাচ্চা ছোট ওই জন্যে একদিনে সব কিছু কাজ করার চেষ্টা করছি। তো যেদিনই আমরা এরকম ডক্টরের কাছে আসি, সেই দিনই আমরা একসঙ্গে সব কিছু করার চেষ্টা করি, যাতে বারবার আর ঘর থেকে বেরোতে না হয়। আর আমার মেয়ে আর আমার হাজবেন্ড গাড়িতেই আছে, আর আমি একা এখানে আছি। তা ভাবছি যে আপনাদের সঙ্গে একটুখানি কথা বলে নিই। তো এখন তো ডক্টর আসেনি, ওই জন্যে আপনাদের সঙ্গে একটুখানি কথা বলে নিচ্ছি। আর আমি যে ব্লাড টেস্ট করেছিলাম, আমার রিপোর্টে কী কী এসেছে সেটা আপনাদের সঙ্গে বাড়িতে গিয়েই বলবো। আর আমি এখানে আস্তে আস্তেই কথা বলছি, বেশি জোরে কথা বলছি না। তো জানি না কত কি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যেটুকুই শেয়ার করি না কেন, তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি যে এখানে বসে আছি, আমাকে এখানে বসিয়ে দিয়েছে আর এটা দিয়ে দিয়েছে, যেহেতু আমার দাঁত ক্লিন করবে, মানে টিথ ক্লিন করবে, ওই জন্যে এটা পরিয়ে দিয়েছে। আর আমি এই যে এখানে বসে আছি। আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, আর যথারীতি আমার জায়গায় আমি চলে এসেছি, মানে আমার রান্নাঘরে আমি চলে এসেছি, যেখানে আমার সবসময় দেখতে পান। আর এই যে ছেলে, ওর বড়মার বাড়ি ছিল, তো বড়মার বাড়ি থেকে বাড়ি এসে বই পড়ছে। আর মেয়ে, এই যে মেয়েকে ওর জামা টামা চেঞ্জ করে দিয়ে তো এই দোলনায় রেখে দিয়েছি, আমি এখন রান্না করছি। আর এখন বাজে 7:52। তো এই যে ইয়ে করবো, নুডলস রান্না করবো বলে ওখানে ফুলকপি আর গাজর এগুলো ভাজা করতে দিয়েছি, আর বেল পেপার। আর এই যে নুডলস, আর এখানে আছে দুধ, আর এখানে আছে সেই ইয়ে, এখানে আছে ডালিয়া, ভুলে যাই। আর এখানে হচ্ছে মেটে আলু, আমি কেটে রেখে দিয়েছি, তো রাত্রিবেলা ভাবছি মেটে আলু রান্না করব। আর আমার মেয়ে খুব এক্সাইটেড, তো ভাবছি রাত্রিবেলা মেটে আলু রান্না করব। মেটে আলুটা কেটে রেখে দিয়েছি,
আর সন্ধে তো দেয়া হয়ে গেছে, আর আমরা কখন বাড়ি এসেছি বলুন তো? তখন 6:40 হবে, তখন আমরা বাড়ি এসেছি। বাড়ি এসে রান্না বান্না বসাতে বসাতে 8:05 বাকি, এরকম 8:05 বাকি হলো, আর সন্ধে দেওয়া হয়ে গেছে। আর আমাদের তো বাইরে জামা কাপড় ছিল, ওই যে বাইরে আজকে জামা কাপড় গুলো মেশিনে দিয়ে বাইরে দেওয়া হয়েছিল, তো ওর বাবা জামা কাপড় গুলো তুলে নিয়েছে, এখন বাইরে গেছে মনে হয় গাছে জল দিতে। আর এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে, তো আজকে আমি সন্ধে দেইনি, আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি, আর আমার হাজবেন্ড আজকে সন্ধে দিয়েছে। আজকে মেটে আলু রান্না করব, তো আগেও বললাম, তাহলে চলুন রান্না বান্না করে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি আজ কি কি রান্না করলাম। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর খেতেও দিয়ে দিয়েছি। আর আজ আমি রান্না করেছি নুডলস, আর এখানে আছে ডালিয়া, আর এখানে আছে সেই মেটে আলু দিয়ে তোফু দিয়ে সবজি রান্না করেছি। তো এবার আমরা ডিনার করে নেব। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ঘুমাতে যাব। আর আজকে রান্নাঘর পরিষ্কার করবেন আমার হাজবেন্ড, তো ছেলে ঘুমিয়ে পড়েছেন, ঘুমাতে যাচ্ছি। আর আমার ছেলেকে দেখাচ্ছি, আমার ছেলে আজকে এইখানে শুয়েছে, ওই যে, তো ঘরে ফ্যানের আওয়াজ পাচ্ছেন। তো এটা আমাদের ঘর, আর আজকে ওর বাবা বাড়ি আছে বলে ওর বাবার কাছে ঘুমাবে ছেলে, আর আমরা আমাদের ঘরে ঘুমাবো। পরে তো আপনাদের সঙ্গে একটুখানি পরে কথা বলছি। তো মেয়েকে শান্ত করে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি, আর এক্ষুনি মুখটা ধুয়ে এলাম, ওই জন্য মুখ মুছিনি না, মুখে জল আছে, তো এক হাত দিয়ে মেয়েকে ধরেছিলাম আর এক হাত দিয়ে মুখ ধুয়েছিলাম, ওই জন্য আর মুখটা মুছিনি, এইভাবে চলে এসেছি শুতে। এবার যদি আমি ওর পাশ থেকে উঠে যাই তাহলে আবার বাঁশি বাজবে। তো আপনাদেরকে তো বলাই হয়নি যে ডাক্তারের কাছে গেছিলাম, তারপর ব্লাড টেস্ট করেছিলাম, তো ডাক্তার কি বলল, তো আমার এমনি প্রথম থেকে বিয়ের পর থেকে থাইরয়েড আছে, তো থাইরয়েড আমি প্রত্যেক 6 মাস পর পর আমি থাইরয়েড আমার টেস্ট করতে হয়, তো থাইরয়েডের লেভেল কমে গেছে, তো ওই জন্য ওষুধও চেঞ্জ করে দিয়েছে, আমার কোলেস্ট্রল ধরা পড়েছে অনেক বেশি, আমার কোলেস্ট্রল চেহারা দেখে হয়তো বোঝা যাবে না যে আমার এই শরীরের মধ্যে কোলেস্ট্রল থাকতে পারে, তো কোলেস্ট্রল ধরা পড়েছে। তারপরে একটুখানি লিভারের প্রবলেম আছে, তো আরও কিছু কিছু অসুবিধা আছে, তো ওই জন্যে বললো এক্সারসাইজ করতে, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে, তো আমি সেরকম বাইরের, আপনারা তো জানেন আমি সেরকম খাবার দাবার খাই না, আর বেশি মশলা জাতীয় রান্নাও আমি করি না, তবুও কি করে হলো জানি না। তো 2 মাস পর আবার আমাকে ডাক্তারের কাছে যেতে বলেছে, আবার নতুন করে ব্লাড টেস্ট করতে হবে 2 মাস পর, ওরা আবার চেক করে দেখবে, এই আর কি। তো আমি বললাম যে আমার ভীষণ চুল উঠছে, তা বলছে থাইরয়েডের লেভেল ওরকম কমে গেছে, ওই জন্যই হয়তো চুল উঠতে পারে, আবার অনেকের বাচ্চা হওয়ার পর চুল ওঠে, হয়তো সেটাও হতে পারে, সে তাই বললো আমাকে। আর আজকে ইয়ে দিয়েছে আমাকে, ফ্লু শট দিয়েছে, হাতটা ভীষণ ব্যথা হয়েছে। আর কি হয়েছে, আর থালা বাসনের শব্দ শুনতে পাচ্ছেন, আমার হাজবেন্ড থালা বাসন মাজে, আর ফ্লু শট দিয়েছে, তো হাতটা ভীষণ ব্যথা, আর এই হাতে মানে মোবাইল ধরতে পারছি না, তো ওই জন্য এই হাত দিয়ে কথা বলছি। আর তাহলে তো প্রত্যেক বছর ফ্লু শট দেওয়া হয়, কিন্তু এবছর ফ্লু শট দেওয়া হয়নি বলে, তো আজকে ডাক্তারের কাছে গেলাম, একেবারেই দিয়ে দিল ফ্লু শট। তাহলে আর আপনাদের সঙ্গে বেশি কথা বলবো না, 10:30 অলরেডি বেজে গেছে, 10:30 বেশি বাজে হয়তো,
না একদম পুরোপুরি 10:30 বাজে, 10:30 বাজে। তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। কি হচ্ছে, বাই, পরে কথা হবে।